যে সঙ্গে ভূত প্রেত সব পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যাবে, বলুন জয় শ্রী রাম, জয় শ্রী রাম। তুমি সহ্য করতে পারেন না, কেন পারেন না জানেন তো? আমি আর বললাম না, আবার বলুন জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার, আমরা ট্রেনের ব্যবস্থা করলাম, বিনা পয়সায় ট্রেনে করে গুজরাট থেকে পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র দিয়ে যাও। আর যখন কোভিড হচ্ছে, যখন করোনা হচ্ছে, বিজেপি লুটপাট চালিয়েছে। আসুন, বিজেপির সাত দিন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যদি সরকার প্রতিষ্ঠা করে, আমরা বিকল্প কর্মসংস্থান করব। 45 লক্ষ যুবক যারা গুজরাটে কাজ করছে, যারা মহারাষ্ট্রে কাজ করছে, যারা মধ্যপ্রদেশে কাজ করছে, যারা উত্তরপ্রদেশে কাজ করছে, যারা পাঞ্জাবে কাজ করছে, যারা তামিলনাড়ুতে কাজ করছে, যারা বেঙ্গালোরে কাজ করছে, তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনব। তাদেরকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। যদি বিজেপি শাসিত গুজরাটে যাওয়া যায়, যদি বিজেপি শাসিত কর্ণাটকে যাওয়া যায়, যদি বিজেপি শাসিত অন্য রাজ্যে যাওয়া যায়, তাহলে বিজেপিকে বাংলায় আনতে দোষ কি? আমরা এখানে চাকরি দেব, আমরা মুখ্যমন্ত্রীর মতো বলবো না কোথাও কিছু পাচ্ছে না তো কি হয়েছে, চায়ের দোকান দাও, মুড়ি ভাজা বিক্রি করো, ঘটি ভাজা বিক্রি করো, চপ বিক্রি করো, আমরা এই কথা বলবো না। আমরা বলবো না যে আমরা দার্জিলিংকে সুইজারল্যান্ড আর কলকাতাকে লন্ডন বানাবো। আমরা বলবো না যে আমরা দীঘাকে গোয়া বানাবো। আমরা তো কলকাতাকে কলকাতায় রাখবো, কিন্তু উন্নত কলকাতা রাখবো। আমরা দার্জিলিংকে ভারতবর্ষের শ্রেষ্ঠ পাহাড়ের পর্যটন স্থল হিসেবে ব্যবস্থা করব। আর আমরা দীঘাকে দীঘা রাখবো, দীঘাকে উন্নত করব, গোয়ার থেকে উন্নত করব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেবেন, তিনি পারেননি। কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি, উত্তরবঙ্গে তৈরি হয়েছে একটি কারখানা নেই, একটি ফ্যাক্টরি নেই, একটি উন্নয়নের বাতাবরণের কোনো ব্যবস্থা নেই। তাহলে কেন উত্তরবঙ্গকে কি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? শুধু কি দিয়েছেন? অত্যাচার, অত্যাচার, অত্যাচার। কোথাও নাম মাম্পি সিংহ রায়, কোথাও নাম মামুনি, কোথাও নাম অনুপ, স্থানে স্থানে অত্যাচার করেছেন। কি অপরাধ তাদের? না, এটা বিজেপির সঙ্গে যুক্ত ছিল, ওদের পরিবার বিজেপির সঙ্গে যুক্ত ছিল। ভাবতে পারেন, সারা পশ্চিমবঙ্গের 45 লক্ষ যুবক তারা বাইরে কাজ করে, কেউ সোনার দোকানে কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ ক্ষেত মজদুরি করে, কেউ চাকরি করে, কেউ গুজরাটে যায়, কেউ মহারাষ্ট্রে যায়, কেউ রাজস্থানে যায়, কেউ দিল্লিতে যায়, কেউ হরিয়ানায় যায়, কেউ পাঞ্জাবে যায়, কেউ বিহারে যায়, কেউ আসামে যায়। কেন? এরা রোজগার করার জন্য। করোনা হলো, কোভিড হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় এই 45 লক্ষ পরিবারে পৌঁছান, তাদেরকে গিয়ে বলেন গোবিন্দ আয়, এবার ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যা। একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, দীর্ঘদিন ধরে বাংলায় যে অন্যায়, যে অত্যাচার, যে গণতন্ত্রের হত্যা, যে মানুষের, সাধারণ মানুষের যে ন্যূনতম বাঁচার অধিকার তা লুট করার জন্য যে ষড়যন্ত্র চলেছে, সেটা পরিবর্তনের একটা দোরগোড়ায় এসছে। আপনারা সকলেই জানেন এই বর্তমান যে সরকার চলছে, সেখানে অনেক আশা করে তাকে ক্ষমতায় এনেছিলেন, যে বাংলার দীর্ঘদিনের প্রতি, দীর্ঘদিনের বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা, যে শোষণ, যেটা একসময় কংগ্রেস করেছে, পরবর্তীকালে বামফ্রন্ট করেছে, সেইখান থেকে বোধ হয় বাংলার মানুষের মুক্তি ঘটবে, বাংলার মানুষের এই কলঙ্কের বোধ হয় সাপমোচন ঘটবে, রাহু মুক্তি ঘটবে। কিন্তু এই 9 বছর, প্রায় 10 বছর হতে চললো। আমাদের এসসিদের উপর যেভাবে টার্গেট করা হচ্ছে,
বাড়ির থেকে তুলে এনে এনে খুন করা হচ্ছে, আর এর জবাব আমরা 2021 দিতে প্রস্তুত আছি। তাই আমি এই সভা মঞ্চ থেকে এই তৃণমূল নামক একটা অপশক্তিকে, দিলীপ দাকে এবার আপনাদের সামনে ক্ষুদ্র বক্তব্য রাখছেন আমাদের উত্তর দিনাজপুর জেলার যুব মোর্চার সভাপতি মাননীয় শ্রী গৌতম বিশ্বাস মহাশয়। আমাদের সহসভাপতি নিমাই সিংহ মহাশয়, ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক বাসুদেব সরকার মহাশয়, বিপিএস মেম্বার কালিয়াগঞ্জের বরিষ্ঠ কার্যকর্তা মাননীয় মোহিত বরণ কুণ্ডু মহাশয়, এই আজকের যে জনসভা তাতে উপস্থিত ভারতীয় জনতা পার্টির অন্যান্য সবার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই কালিয়াগঞ্জের সুখী নাগরিকবৃন্দ সকলকে, টাকা তো কংগ্রেসের দিচ্ছে না, টাকা দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হয়ে গেল বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত, বাংলায় নাম পরিবর্তন হয়ে গেল নির্মল বাংলা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, বাংলায় নাম পরিবর্তন হয়ে গেল বাংলা সড়ক যোজনা, টাকা দিচ্ছে মোদি, কমিশন দিচ্ছে দিদি, টাকা দিচ্ছে ভারত সরকার, লুট করছে তৃণমূল, গ্রামে গঞ্জে শহরে এখন একটাই স্লোগান, টাকা দিচ্ছে মোদি, কমিশন দিচ্ছে দিদি, এই সরকারকে চিনে রাখুন বন্ধুগণ, এই সরকারকে চিনে রাখুন। প্রধানমন্ত্রীর কাছে খবর গেল, আমরা মিটিং এ রয়েছি একদিন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে এবার আর তৃণমূল লুট করতে পারবে না, বলে কেন লুট করতে পারবে না, বলে আমরা ওষুধ বার করেছি, আমরা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব, 1,00,000 টাকা উপভোক্তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীও বুঝতে পারেননি তৃণমূল কি জিনিস, আলিবাবার 40 চোর ছিল, এখন আলি মাতার 40 চোর হয়ে গেছে, তারা বলছে আচ্ছা ব্যাংকে পাঠাবে, দেখো কি করি, লোকের বাড়িতে মধ্যে তৃণমূলের কাউন্সিলর পৌঁছে গেছে, গিয়ে বলছে তোমার ব্যাংকে তো টাকা আসবে, কিন্তু তখনই আসবে যখন আমি নাম পাঠাবো, আমাকে অ্যাডভান্স 20,000 দাও, আমাকে যদি 20,000 দাও তাহলে 1,00,000 প্রধানমন্ত্রী পাঠাবে, আমাকে যদি 40,000 দাও তাহলে 1,20,000 প্রধানমন্ত্রী পাঠাবে, গরিব মানুষ দুঃখী মানুষ 20,000 দিচ্ছে 40,000 দিচ্ছে, কাউন্সিলর তো রাতের পর সকালবেলা ভুলেই যাচ্ছে কার থেকে টাকা নিয়েছে, আর তো বলেই না নাম পাঠাই না নাম, অর্থাৎ চিট ফান্ডের পরে কাটমানে, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন টিভিতে দেখাচ্ছে, এক রাজ্য বিধানসভার তৃণমূলের এক বিধায়ককে বলছেন সবাইকে দিয়ে খাও, একা খেও না, 75 দাও 25 নাও, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি বলিনি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সবাইকে দিয়ে খাও, একা খেও না, 75 দাও 25 রাখো, অর্থাৎ কাঠমানি পলিটিক্স এমন হয়েছে। আমি কয়েকদিন আগে বাঁকুড়ায় শুনলাম মুখ্যমন্ত্রী নাকি বলেছেন দুয়ারে দুয়ারে সরকার যাবে, ঘরে ঘরে সরকার যাবে, তো আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো তৃণমূলের নেতারা এখন নাকি ঘরে ঘরে যাবে, আপনার কি প্রতিক্রিয়া, আমি বললাম খুব ভালো প্রতিক্রিয়া, কিন্তু আমি ওনাদের বলবো দয়া করে ঘরে ঘরে যাবেন না, কারণ ঘরে ঘরে গেলে এত ঘর থেকে এত কাঠমানি নিয়েছেন যে লোকেরা ধরে বেঁধে রেখে দেবে, বাড়ির সামনে যাবেন বলেছেন এ কাজ করেছি, লোকেরা বলবে আগে আমার কাঠমানির টাকা ফেরত দে তারপরে তোর কাজের ফিরিস্তি শুনব, আমি আপনাদের সকলকে বলি যারা যারা কেন কেন মমতা মহিল এত অমানবিকতা, কেন এত মমতাহীনতা, এই প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই বন্ধুগণ, এই প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, আজকে প্রশ্ন বাংলার মানুষের কাছে প্রশ্ন, বাংলার মানুষ প্রশ্ন করছেন
দিদি আপনি ক্ষমতায় আসবেন বলেছিলেন যে পশ্চিমবঙ্গে শুধু মানচিত্রের পরিবর্তন, পশ্চিমবঙ্গে শুধু উন্নতি ঘটাবেন তাই নয়, পশ্চিমবঙ্গকে উন্নতির শিখরে পৌঁছে দেবেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি রাখবেন না। আজকে পশ্চিমবঙ্গে দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে, আপনি ভাবতে পারেন পশ্চিমবঙ্গের দুর্নীতিতে কাঠমানির বাইরে কোনো কথা নেই, চিটফান্ডের বাইরে কোনো কথা নেই, পাচারের বাইরে কোনো কথা নেই। তৃণমূল কংগ্রেস মানে চালচোরের সরকার, তৃণমূল কংগ্রেস মানে ডালচোরের সরকার, তৃণমূল কংগ্রেস মানে আলুচোরের সরকার। বাংলার কৃষক, এই কালিয়াগঞ্জের কৃষক, এই হেমতাবাদের কৃষক, এই রায়গঞ্জের কৃষক, এই উত্তর দিনাজপুরের কৃষক, এই কুশমুন্ডির কৃষক, এই মালদার কৃষক, এই গাজলের কৃষক, তারা আলু চাষ করছেন, সেই আলু বিক্রি করেছেন কত টাকায়? 5 টাকাতে আলু বিক্রি হয়েছে। আর সেই 5 টাকার আলু রায়গঞ্জের বাজারে বিক্রি হয়েছে, মালদার বাজারে বিক্রি হয়েছে 50 টাকাতে বিক্রি হয়েছে। মাঝের 45 টাকা কে খেলো? মাঝের 45 টাকা মজুরদাররা খেলো, মাঝের 45 টাকা দালালেরা খেলো, মাঝের 45 টাকা ফোরেরা খেলো, আর সেই 45 থেকে 20 টাকা চলে গেল তৃণমূল কংগ্রেসের ফান্ডে। আর তৃণমূল কংগ্রেসের ফান্ড মানে কালিয়াগঞ্জের নেতার ফান্ড শুধু নয়, রায়গঞ্জের নেতার ফান্ড শুধু নয়, উত্তর দিনাজপুরের নেতার ফান্ড শুধু নয়, উত্তরবঙ্গের নেতার ফান্ড শুধু নয়। এখন তো কালীঘাট মানে কালীঘাটের কালী মায়ের প্রসাদের কথা লোকে বলে না, কালীঘাটে কালী বাড়িতে কালী মন্দিরে মানুষ মাথা টেকাতে যেত, এখনো যায়, আগামী দিনেও যাবে। কিন্তু ওখানে কালী মন্দিরের পাশে একটা পিসির মন্দির গড়ে উঠেছে, তৃণমূলের নেতাদের সেই পিসির মন্দিরে যেতে হয়। আলুর কমিশন, চালের কমিশন, ডালের কমিশন, সবজির কমিশন, মাটি কাটার কমিশন, ওখানে জমা করতে হয়। যাও দাও দিয়ে যাও, আরো আরো আরো, কত চাই কত চাই, যে যেমন পড়ছে, দিদিকে পিসিকে ভাইপোকে টাকার ঝুড়ি গলায় পড়াচ্ছে। আর সেখান থেকে প্রশান্ত কিশোর 550 কোটি টাকা নিয়েছে, কত টাকা নিয়েছে? 550 কোটি টাকা নিয়েছে। কি জন্য এসছে বলে আমাকে বাঁচাও? মানুষের যখন অসুস্থ হয়, যখন কোমাতে চলে যায় না, তখন বড় বড় ডাক্তারেরা আসে, কেউ 5,000 টাকা ফি, কারুর 10,000 টাকা ফি, কারুর 20,000 টাকা ফি। তার দিদিমণির সরকার, পিসিমণির সরকার, ভাইপোর সরকার এখন কোমাতে চলে গেছে, ব্রেন ডেথ হয়ে গেছে। তাকে বাঁচানোর জন্য বিহার থেকে 550 কোটি টাকা দিয়ে একজন ডাক্তারকে নিয়ে আসা হয়েছে। আমি সেই ডাক্তারকে বলতে চাই যে আপনি যে ওষুধই প্রয়োগ করতে কলকাতা, আমি আগে খুব কালিয়াগঞ্জ আসতাম, 2004, 2005, 2009, 2010 কালিয়াগঞ্জ প্রচুর এসছি, আর বাসে করে যেতাম, শিলিগুড়ি যেতাম বা কলকাতা যেতাম, যাওয়ার পথে দেখতাম রাস্তায় রাস্তায় কাট আউট, হাত জোর করে দাঁড়িয়ে আছেন, নীল পাড় সাদা শাড়ি, পায় তার হাওয়াই চুপি, তার নিচে লেখা সততার প্রতীক এখনো আছে, নীল পাড় আছে, সাদা শাড়ি আছে, পায়ে হাওয়াই চটি আছে, সততার প্রতীকটা খুঁজে পাবেন না, কারণ ওটা লিখলে ঘোড়াতেও হাসবে। আর এখন তো নতুন স্লোগান বেরিয়েছে, নীল পাড় সাদা শাড়ি পায়ে তার হাওয়াই চটি, ভাইপো তার কোটিপতি, ভাইপো তার কোটিপতি। আমি সেদিন মুখ্যমন্ত্রীর ভাষণ শুনছিলাম, বলছে বিজেপি যারা করে তারা হচ্ছে ভোগী, আর তৃণমূল যারা করে তারা হচ্ছে ত্যাগী। পৃথিবীর সব থেকে বড় জোক, বিজেপি যারা করে তারা ভোগী, আর তৃণমূল যারা করে তারা ত্যাগী। মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ির সামনে একবার যাবেন, ইংল্যান্ডের এলিজাবেথের এত বড় বাকিংহাম প্যালেস নেই, অভিষেক ব্যানার্জি যে শান্তিনিকেতনের বিল্ডিং আছে, এলিজাবেথের এত বড় বাকিংহাম প্যালেস তো হবে না, যা অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতনের বিল্ডিং আছে। আমরা বলতে চাই, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের সরকার কাজ করেছে,
গরিব মানুষকে বাড়ি দিয়েছে, গরিব মানুষকে শৌচালয় দিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস দিয়েছে, গরিব যুবককে মুদ্রা লোনের ব্যবস্থা করে দিয়েছে, আর সব থেকে বড় কথা 7 কেজি খাদ্য শস্য চাল ডাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি কেন্দ্রীয় খাদ্য শস্য প্রকল্পে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কত দেন? 1 কেজি দেন, আর ভারতের প্রধানমন্ত্রী 7 কেজি খাদ্য শস্য দিচ্ছেন। দিদিমণি মিটিং করেন, এখন কমে গেছে, আগে খুব বলতেন, এখন আমরা বলতে শুরু করেছি, হিসাব বন্ধ হয়ে গেছে। 2016 এতেই জিতে গেলেন, স্লোগান দিচ্ছেন, বলতেন 2 টাকার চাল কে খাওয়াচ্ছে, সবাই বলতো মমতা মমতা। বন্ধুগণ, হিম্মত থাকে আমার বিরুদ্ধে মামলা করুন, যে সায়ন্দ মিথ্যা কথা বলছে। চালের দাম 30 টাকা, ভারত সরকার কত দেয়? 27 টাকা, বাকি কত থাকে? 3 টাকা, দিদিমণি দেয় 1 টাকা, আপনারা দেন 2 টাকা। 1 টাকা দিয়ে 30 টাকার চালের কৃতিত্ব দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। টাটা বিড়লাও এত বড় বিজনেস করতে পারে না যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছে। আর আমরা কি বলব, সেই কালিয়াগঞ্জ এলাকা, উত্তর দিনাজপুর, এবার যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে না পারে, লিখে রেখে দিন, যে সমস্ত পুলিশ কর্মীরা এখন বিজেপি কর্মীদের বিরুদ্ধে কেস দিচ্ছেন, আমাদের অনুপকে পিটিয়ে মারলেন, তারা লিখে রেখে দিন, তৃণমূলের ক্ষমতায় থাকা মানে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে একদিন, ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু নরনারী জীবনের সমস্ত কিছু ত্যাগ করে মায়া মোহ মমতাকে অস্বীকার করে দুধের শিশুকে কাঁধের ওপর তুলে ধান ক্ষেতের মধ্য দিয়ে ছুটে পালিয়ে এসেছিলেন, যশোর থেকে এসেছিলেন, খুলনা থেকে এসেছিলেন, দিনাজপুর থেকে এসেছিলেন, রংপুর থেকে এসেছিলেন, ময়মনসিংহ থেকে এসেছিলেন, চট্টগ্রাম থেকে এসেছিলেন, বরিশাল থেকে এসেছিলেন। আর এবার যদি তৃণমূল আসে আবার পালাতে হবে, কালিয়াগঞ্জ ছেড়ে কোথায় পালাবেন? বিহারে না কলকাতা ছেড়ে কোথায় পালাবেন? উড়িষ্যাতে? আমি এই প্রশ্ন আপনাদের সামনে করতে চাই। আজকের মতো খবর এখানেই শেষ হলো। আমাদের বর্তমান কথার খবরের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন বর্তমান কথার ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন বর্তমান কথার পোর্টাল নিউজ।